নীলফামারী কিশোরগঞ্জে রণচণ্ডী হাই স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছে, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। বরণ করা হল নীলফামারী কিশোরগঞ্জের রণচণ্ডী হাই স্কুল অ্যান্ড কলেজের একাদশ প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের। বুধবার দুপুর ১২টায় প্রতিষ্ঠান চত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বরণ করেন কলেজ কর্তৃপক্ষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চার আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান। প্রতিষ্ঠানের সভাপতি ও কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল কালাম বাড়ি, পাইলট প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুকুল হোসেন ও কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।